বৃহস্পতি নির্বাচনী প্রচার শেষ হব। মূলত আছে দিব্যুরঞ্জন শর্মা। নির্বাচন প্রচার শেষ হব হয়েছে, কি কব বিচাৰে আপনি? সমষ্টিটোত কি পালে আর নতুন একটা অভিজ্ঞতা? নতুন অভিজ্ঞতা আর রাইজর যে আশীর্বাদ, সামগ্রী রাইজর জাতি বর্ণ ধর্ম নির্বিশেষ যে আশীর্বাদ, সেই আশীর্বাদত মানে অভিভূত হয়ে পড়ছো, মানে আবেগিক হয়ে পড়ছো। মানে ভাবা নাছিল যে রাইজ এনেক স্বতঃস্ফূর্তভাবে উঠা দিব। মানে যান পো রাইজর মজার যাবলে মানে চেষ্টা করছো বহু সংখ্যক জায়গাত। মানে আজিও দেখেছে যে ক্ষুদ্র ক্ষুদ্র মিটিংত গিয়ে সকল রাইজক ব্যক্তিগতভাবে লগ পাব ইচ্ছা করছো, কিন্তু তারপরও ইচ্ছা থাকার পিছনে আর বহু রাইজর মজার মানে যাব নিল, হাতত যেহেতু হাতত সময় কম। মই আপনার জড়িয়ে মানে সমূহ রাইজর ওর হাত জোর করে পেলায় মই মোক ভোট দিব কারণে মই রাইজক অনুরোধ জানাইছো। সকল ওর যাম পরবর্তী পর্যায়ত, যিখিনি যিসকল ওর মানে যাব নিলো মানে নতজনে মই ক্ষমা বিচারি পেলায় মই আজি মই ভোট মই বিচারিছো। এক সুস্থ সবল সামগ্রীর স্বার্থত এক বিবেক ভোটের জড়িয়ে সকল রাইজে বা বিবেক ভোট দিব, এক সুস্থ সবল সমৃদ্ধিশালী সুখী শান্তি সমৃদ্ধিশালী, যত যি সামগ্রীত শিক্ষার মানদণ্ড উন্নত হব, যি সামগ্রীত স্বাস্থ্যর মানদণ্ড উন্নত হব, যি সামগ্রীর রাস্তা ঘাটের যথেষ্ট উন্নয়ন হব, তেনেকা ধরনের সামগ্রীর সপোন লই আমি রাজনীতিত আগবাইছো। রাইজে বিপুল সমর্থন দিছে, প্রবল উৎসাহ দিছে, রাইজর এই সমর্থনক আশীর্বাদ হিসেবে লই আমি আগুয়াম। আর পুনরায় মই যিসকল রাইজর ওর যাব নিলো মই সকলকে মই ক্ষমা বিচারিছো, আর সামগ্রীবাসী সমূহ রাইজক মই অহা 13 তারিখে যে নির্বাচন, এই 13 তারিখের নির্বাচনত মোক ভোট দি মোক আশীর্বাদ দি জয়যুক্ত করাবর বাবে আহ্বান জানাইছো। প্রার্থী হিসাবে দিব্যুরঞ্জন আর প্রার্থী আগর দিব্যুরঞ্জন কিবা হল? নিশ্চয় এবার প্রথমবার বাবে নির্বাচনী অভিজ্ঞতা, আগতে নির্বাচনত লাগিছিল, আগতে নির্বাচনত লাগিছিল, নির্বাচনত দুটাকে তিনটা জেনারেল ইলেকশনত, 21 জেনারেল ইলেকশন, 24 জেনারেল ইলেকশনত স্টেটর হয়ে পেলে ইলেকশন চলার অভিজ্ঞতা আছে, জয়েন্ট কনভেনর আসিল, মেঘালয় ইলেকশন চলাই আছো, বেঙ্গলত ইলেকশন চলাই আছো, ইলেকশন চলা আর ইলেকশন খেলার মজার একটা বিরাট ডাঙর অভিজ্ঞতা। এই অভিজ্ঞতায় মূল হয়তো যখন রাজনৈতিক আর হেৰি বাকি আছিল সেইখিন পূরত করেছে, মই সেইকাৰণে মই আমার কেন্দ্রীয় নেতৃত্বক রাজ্যিক নেতৃত্বক মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় ধন্যবাদ জ্ঞাপন করছো। রাজনীতিত ইলেকশন খেলা তো MLA MPতে আমার কারণে ডর কথা নহয়, কিন্তু এজন জনপ্রতিনিধি হয়ে জনপ্রতিনিধি কণ্ঠ হিসাবে বিধানসভাত নিজের সামগ্রীর বিষয়ে যাতে স্পষ্ট রূপত কথাখিনি কব পো তার কারণে সদায় প্রচেষ্টা অব্যাহত রাখ। সামগ্রী একটা ব্যতিক্রম দেখিছে, বিভিন্ন হত্যা যে হয় এজন মান জীবন হত্যাও করা হল এজন, কি কব বিচারে সামগ্রী সমষ্টিত নির্বাচন খেলে একটা ব্যতিক্রম? হয় সামগ্রী সমষ্টিত আসলমতে 2001 চনের পর রকিবুল হুসেন ডাঙরিয়ায় গোটে ট্রেন্ড তো বেয়া করে দিলে। এতিয়াও আপনাকে যাকালির পর দেখিছে বা আজি বিভিন্ন মিডিয়াত ওলাই আছে কেনেধরে রাইজক ভাবুকি দিছে মুকলিভাবে, যা এদিন আগত আপনাকে সংবাদ মাধ্যমের এজন প্রতিনিধিক মুকলিভাবে ভাবুকি দিছে, ইভেন দুই এটা নিউজ চ্যানেলক তখেতে মানুষে খুব মুকলি বা বেয়াকে কৈছে। গতি সামগ্রিক তারপর আমি মুক্ত করব, এখন সামগ্রীর নিজস্ব এক সমাজ আছে, নিজস্ব এক সংস্কৃতি আছে, এই সামগ্রীত বহু সংখ্যক ব্যক্তিয়ে গৈ পেলাই দেশ বিদেশত সামগ্রীর নাম প্রতিষ্ঠিত করেছে। সামগ্রীত হিন্দু হোক মুসলমান হোক সকল রাইজর খ্রিস্টান হোক সকল রাইজর অরিহণাত সামগ্রী সমষ্টি মধ্যমস্থলত এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক জায়গা হিসাবে সদায় অবস্থান করে আছে। সামগ্রীর পরিচয় খুব ঐতিহাসিক, সামগ্রীর পরিচয় খুব বুরঞ্জী প্রসিদ্ধ, সামগ্রীর পরিচয় সংস্কৃতি, সংস্কৃতি এবং সামগ্রী। গতি এই সামগ্রীক আমি আরও উপরে লো যাব লাগিব, যত যুব প্রজন্ময় চাকরি পাব, যত যুব প্রজন্মর স্বনির্যনের যোজনা থাকিব, যত কৃষিভিত্তিক উদ্যোগ গড় লো উঠব, যত যুব প্রজন্ময় ছাত্র অবস্থারপ্রায় নিজের জীবনটো কেরিয়ার গড়ার বাবে সুবিধা পাব, এই সামগ্রীর সাহিত্য সংস্কৃতি যথেষ্ট উন্নত, যত সামগ্রীর ব্যক্তিসকলে খেলুয়ৈসকলে নিজস্ব এক গ্রাউন্ড পাব পারে যাতে নিজস্ব প্রতিভাসমূহ বিকশিত করব পারে, তার কারণে আমি প্রচেষ্টা করি। হুসেনের যুঁজ নে রকিবুল হুসেনের যুঁজ? মূরতো যুঁজ তানজিল হুসেন ডাঙরিয়ার লগত, মই তো নির্বাচন জিকার দিনাখনের পরে মই কই নোৱাৰিলোঁ, মই কই নোৱাৰিলোঁ, মই তানজিল হুসেন ডাঙরিয়াক মুকলি প্রত্যাহ্বানক মুকলি ডিবেটের কারণে মই প্রত্যাহ্বান জানাইছিলোঁ যে আহক মুকলি এক প্রত্যাহ্বান জানা তানজিল হুসেন ডাঙরিয়া সামগ্রীর বিষয়ে কি ভাবে, তো একটা ভিজন থাকব না পিতৃয়ের বাহিরও, তো কব লাগবে মানে সামগ্রীত একটা কিনা করি। মানে দিব্যুরঞ্জন শর্মায় কম, আমি কম যে বিজেপিয়ে কি ডেভেলপমেন্টের রাজনীতি করেছে, তানজিল হুসেন ডাঙরিয়া কক কংগ্রেসে কি রাজনীতি করেছে, এই সামগ্রিক বিষয়খিনি লই সচেতন রাইজে তো একটা সিদ্ধান্ত লব, রাইজে একটা সিদ্ধান্ত লব, কিন্তু তাকে নকি পেলায় তানজিল হুসেন ডাঙরিয়া গোটে মিডিয়া হয়তো গোটে ভারতবর্ষের ভিতর তানজিল হুসেন ডাঙরিয়া আটাইতক হয়তো আরামীর রাজনীতিবিদ, ভাগ্যবান দেই,
আর তানজিল হুসেন ডাঙরিয়া বহুত ভাগ্যবান রাজনীতিবিদ যে তখেতে মুখর পর এখন মাত নিদিয়াকে তখেতে গোটে ইলেকশনটা পরিচালনা করে দিলে। এনেকা পিতৃকির থাকাতো তানজিল হুসেন ডাঙরিয়ার কারণে এনেকা পিতৃ থাকাতো কিন্তু বহুত ভাগ্যবান। দেখা পালো যে বিপ্লবরঞ্জন শর্মা আছে উপস্থিত, আমি এই মুহূর্তে আমি ইয়ার পরিবেশ দেখালো হয়।